রাস্তায় চলতে আমরা অসংখ্য ট্রাফিক সিগনাল, ট্রাফিক সাইন দেখতে পাই। তো কোন ট্রাফিক সাইনের অর্থ কি সেটা নিয়েই এই কন্টেন্ট। চলুন আমরা সরাসরি কন্টেন্টেই চলে যাই। আপনার ডিভাইসের ডিসপ্লের বাম পাশে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ট্রাফিক সাইন, এবং এর সাথেই বাংলাতে লেখা আছে কোন সাইনের অর্থ আসলে কি। হ্যাঁ, যেমন এখন দেখাচ্ছে একমুখী রাস্তা, হ্যাঁ তারপরেরটা আসতেছে ইউ টার্ন নিষিদ্ধ, এরকম প্রতিটা সাইনের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। এখানে হচ্ছে পথচারীদের পারাপার হবার জায়গা, তো ঠিক আছে এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ডান দিকে পার্ক করার জন্য অনুমোদিত, 8 নাম্বার হচ্ছে ডান দিকে ঘোরানো নিষেধ, 9 নাম্বার সাইন হচ্ছে হর্ন বাজানো নিষেধ, 10 নাম্বার সাইন সামনে সংকীর্ণ সেতু, 11 নাম্বার সাইন হাসপাতাল, 12 নাম্বার সাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, 13 নাম্বার হলো বিশ্রামস্থল, 14 নাম্বার হচ্ছে পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা, 15 নাম্বার হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা, 16 নাম্বার বেড়া ছাড়া লেভেল ক্রসিং, 17 নাম্বার সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ, 18 নাম্বার রাস্তা পার হন, 19 নাম্বার প্রবেশ নিষিদ্ধ, সাইন নাম্বার 20 পাশের রাস্তা বা দিকে, 21 নাম্বার হর্ন বাজানো বাধ্যতামূলক, 22 নাম্বার বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘোরান, 23 নাম্বার গাড়ি পার্ক করে রাখবেন না, 24 নাম্বার একমুখী চলাচল। আমি খুব দুঃখিত ভিউয়ার্স, এই আইকনগুলো আবার রিপিট হয়ে গেছে। আমি ভিডিও কন্টেন্ট বানানোর সময় দেখলাম, এখন এটাকে আবার চেঞ্জ করতে পারতেছি না। সো আমরা এরপরে যেটা নতুন আসছে সেটা থেকে শুরু করতেছি আবার। তিরিশ নাম্বার গাড়ির গতিবেগ 50 কিলোমিটার ঘন্টার বেশি হবে না, 31 নাম্বার 2 মিটারের থেকেও বেশি চওড়া গাড়িদের ক্ষেত্রে প্রবেশ নিষেধ, 32 নাম্বার 3.5 মিটার বা তার কম উচ্চতা সম্পন্ন গাড়ি প্রবেশের জন্য, 33 নাম্বার গাড়ি ও মোটর সাইকেলের প্রবেশ নিষেধ, 34 নাম্বার ট্রাক নিষিদ্ধ, 35 নাম্বার গরুর গাড়ি নিষিদ্ধ, 36 নাম্বার পদচারীরা নিষিদ্ধ, 37 নাম্বার ডান দিকের রাস্তায় উল্টু বাঁক, 38 নাম্বার বাঁ দিকের রাস্তায় উল্টু বাঁক, 39 নাম্বার এক্সেল এর সর্বাধিক অনুমোদিত ওজন সীমা, 40 নাম্বার পাশের রাস্তার ডান দিকে, 41 নাম্বার গাড়ি তামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না, 42 নাম্বার কেবলমাত্র সামনের দিকে এগানো যাবে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে আর কি, 43 নাম্বার বাধ্যতামূলকভাবে সামনে এগুন বা বাঁ দিকে ঘুরানো, 44 নাম্বার বাধ্যতামূলকভাবে বাঁ দিকে রাখুন, 45 নাম্বার ডান দিকে বাঁক, 46 নাম্বার বাঁ দিকে বাঁক আছে, 47 নাম্বার ডান দিকে তিক্ত রাস্তার বাঁক, 48 নাম্বার বাঁ দিকে তিক্ত রাস্তার বাঁক, 49 নাম্বার পিচ্ছিল রাস্তা, 50 নাম্বার ছড়ানো কাঁকড়ের রাস্তা, 51 নাম্বার সাইকেলে রাস্তা পারাপার করার রাস্তা, 52 নাম্বার রাস্তায় গবাদি পশু যাতায়াতের সম্ভাবনা আছে, রাস্তায় ওয়াই বিভাজন বা দিকে আছে, 53 নাম্বার এটা, 54 নাম্বার হচ্ছে রাস্তায় ওয়াই বিভাজন ডান দিকে আছে, 55 নাম্বার হচ্ছে রাস্তায় ওয়াই বিভাজন, 56 নাম্বার বাধ্যতামূলকভাবে সামনে এগুন অথবা ডান দিকে ঘুরান, 57 নাম্বার সামনে বড় রাস্তা আছে, 58 নাম্বার দ্বীপের ডান দিক দিয়ে ঘুরাতে হবে, 59 নাম্বার বিপজ্জনক গর্ত, 60 নাম্বার বেড়া দেওয়ার, 61 নাম্বার রাস্তায় ঢিপি আছে বা রাস্তা খারাপ, 62 নাম্বার সামনে বাধা, 63 নাম্বার পাশের রাস্তা বন্ধ, 64 নাম্বার সামনের রাস্তা বন্ধ। এবার আসছি 65 নাম্বারে, 65 নাম্বার হচ্ছে খাড়া আরোহণ,
এটা কি সবাই সব সবাই সাধারণত ডাউন বলে কিন্তু এটা আসলে আপ হবে এটা হচ্ছে খাড়া অবরোহণ মানে এটা হচ্ছে ডাউন 66 নাম্বারটা এটা নিচের দিকে নামতে হবে 67 নাম্বারটা হচ্ছে সামনের রাস্তা চওড়া আছে 68 নাম্বার রাস্তার মাঝখানে ফাঁকা আছে 69 নাম্বার সামনে বড় রাস্তা এটা আরো একবার চলে এসেছিল কিভাবে রিপিট হচ্ছে বুঝতে পারতেছি না 70 নাম্বার দ্বীপের ডান দিকে ঘোরাতে হবে এটাও রিপিট হয়ে গেছে আমি খুবই দুঃখিত ভিউয়ার্স এটার জন্য 71 নাম্বার বিপদজনক গর্ত 72 নাম্বার বেড়া দেয়া রেল 73 নাম্বার চিহ্নের দুই দিকে গাড়ি পার্ক করে রাখা যাবে 74 নাম্বার স্কুটার এবং মোটরসাইকেলের সাময়িক বিশ্রাম বিশ্রামের পার্ক করার স্থল আর কি ট্যাক্সির জন্য সাময়িক পার্ক করার স্থল 75 নাম্বার এগুলা হচ্ছে হাবোদক সাইন অটোরিকশা সাময়িক বিশ্রাম বা পার্ক করে রাখার জায়গা যেটা সেটাকে বাংলাতে বোঝানো হয়েছে বিশ্রাম হিসেবে 77 নাম্বার ডান দিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করেছে এটার যে হেডলাইট ইন্ডিকেটর এটা ডান দিকে ঘোরানোর ইন্ডিকেটর প্রকাশ করেছে এটা বাম পাশের লাইট জ্বলতেছে এই হিসাবে বাম পাশের ঘোরার ইচ্ছা প্রকাশ করেছে এটা হচ্ছে গাড়িটি গতি কমানোর ইচ্ছা প্রকাশ করেছে 79 নাম্বারটা 80 নাম্বার হচ্ছে গাড়িটি থামার ইচ্ছা প্রকাশ করেছে তো এই সিগন্যালগুলো আমাদের জানা উচিত 81 নাম্বারটা হচ্ছে সামনে বিদ্যালয় স্কুল কলেজ কিংবা যাই হোক এরকম সাইন থাকবে 82 নাম্বার সাইনে বোঝায় যে সামনে মানুষ কাজ করতেছে মানুষ কর্মরত আছে 83 নাম্বার রাস্তায় বড় পাথর পড়েছে কোনোভাবে দুর্ঘটনাক্রমে যদি পাথর পড়ে তাহলে ট্রাফিকে এইরকম সিগন্যাল ঝুলিয়ে রাখা হয় আর কি ট্রাফিক সিগন্যাল এরপরে হচ্ছে ফেরিঘাট সর্বশেষটা ট্রাফিক সাইন এবং সিগন্যাল নিয়ে এই ছিল আজকে আমাদের কন্টেন্ট আমাদের কন্টেন্টটি কেমন হলো সেটা কমেন্টস করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্লিজ আপনাদের একটুখানি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আপনাদেরকে নিয়েই তো আমরা আপনারা যদি পছন্দ করেন আপনাদের যদি ভালো লাগে আমাদের কন্টেন্টগুলো দেখে আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয় সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তো ভালো থাকবেন ভিউয়ার্স